সোনার নূপুর দেখেছো? আমার এইটুকু কথা শুনে এবার অনেকেই কমেন্ট করতে চলে আসবে, হ্যাঁ সোনা আবার পায়ে পড়ায়। আমি জানি সোনা পায়ে পড়ায় না, এটা সোনা নিয়ে মারাত্মক টেনশনে আছি। তো আমি বলছি না যে কি ব্যাপার, খুব বড় একটা প্রবলেমে পড়ে গেছি। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো তোরিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, আমার নতুন আরও একটি ব্লগে। তো একটু রেডি হয়েছি, যাব হচ্ছে মামনির বাবার বাড়ি, মানে হচ্ছে মামা বাড়ি, সবাইকে নেমন্তন্ন করতে, কার্ড দিতে। প্লাস আমারও কিছু কাজ আছে, যেরকম হচ্ছে এই যে বার করেছি জামা কাপড় এখানে সব, এগুলো মানে একটু ওই টেলার্সে যাব আর কি। এগুলো কোনোটা লুজ হয়ে গেছে, কোনোটা একটু টাইট হয়ে গেছে, তো সেগুলো আর কি দিতে যাব ঠিকঠাক করতে। প্লাস হচ্ছে যে যে শাড়িটা পরছি তার ব্লাউজটা ঠিকঠাক করব, তো সেই কাজ বাজ নিয়েও যাচ্ছি একটু। তো আর আগের দিন তোমরা দেখেছো ব্লগে যে হচ্ছে একটা পুতুল কেনা হয়েছে সফট টয়েস, তো সেটা কার জন্য কিনেছি, সেটা হচ্ছে আমার যে তনুদি ভাই ননদ সম্পর্কে, তো দিদির মেয়ের জন্য, সোনাইয়ের জন্য কিনেছি ওটা। অ্যাকচুয়ালি সেদিন মাসিমণি এসে গল্প করছিল জানো পিয়ালি, ও না মানে কি কথা নিয়ে কথা উঠেছে, তখন বলছে যে মানে সোনাই ওর দিদিমার কাছে বলছে, দিদিমা এবার জন্মদিনে আমাকে একটা আমার সাইজের একটা পুতুল দেবে। তো তখন মনে হলো যে কেন ওর মামি দিক, ওটা জন্মদিন উপলক্ষে নয়, এমনি দিচ্ছি আর কি। তো সেদিন শুনে আমার মনে হলো যে না আমি দিই ওটা, এখন এখন দিলে আরো বেশি, জন্মদিন কবে আমার জানা নেই, যাই হোক দিদিভাইয়ের কাছ থেকে আজকে জেনে নেব। তো ভাবলাম যে এখনই দিই, তাহলে খুব খুশি হবে, তো দেখা যাক ও কতটা খুশি হয়, তো সেটাও দিতে যাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে পাবে। শুধু আইপিএল দেখলেই চলবে, তার সঙ্গে নিজের মতামত দিয়ে জিতে নাও আকর্ষণীয় সব প্রাইজ লোটাস 365 থেকে। এখানে অনেক রকমের কোশ্চেন রয়েছে, যেরকম কে ম্যাচ জিতবে বা অথবা কে টস জিতবে, এই ধরনের 50-এরও বেশি কোশ্চেনের মতামত তুমি দিয়ে পেয়ে যেতে পারো আকর্ষণীয় সব প্রাইজ। এক্ষুনি রেজিস্টার করো লোটাস 365, আর তুমি পেয়ে যাও ইনস্ট্যান্ট 365 এর বোনাস। এখানে মানে লোটাস 365 এ 24x7 hours কাস্টমার সার্ভিস তোমার জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানে ক্রিকেট ছাড়াও 200-এরও বেশি কোশ্চেন রয়েছে, যেগুলিতে তুমি তোমার মতামত পোষণ করে আকর্ষণীয় সব প্রাইজ জিতে যেতে পারো। আসুদ্দিন সিদ্দিকী, উর্বশী রাউতেলা, কাজল আগারওয়াল, সুনীল শেট্টি, নেহা শর্মাদের মতো বড় বড় সেলিব্রিটিরা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার। দেরি করছো কেন, এক্ষুনি যাও আর লোটাস 365 এ রেজিস্টার করো। তোমার থেকে একটু ছোট একটু সাইজের ছোট্ট পুতুলে দিতে, ওইটা আমি চিন্তা করে নিয়েছি, দেখি দাঁড়াও তো দেখি তো কত বড়, ঠিক তো তোমার মাসি বানিয়ে রেখে গেছে। ইয়ে বাবা, তুমি তুমি আসো দেখি তোমার দায় দেখি, আসো আসো দেখি দেয় নাকি, দাও দাও পাপাকে দাও পাপাকে দাও পাপাকে দাও 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 উরে বাবা উরে বাবারে উরে বাবারে, আবার দাও পাপাকে দাও, একটু দাও দাও দাও, ওই আদি দাদাকে দিচ্ছে, আদি দাদাকে দিচ্ছে, পাপাকে আর একবার দাও 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 পাপাকে দাও আর একবার, উরে বাবা
উড়ে বাবা উড়ে বাবা পড়ে তো গাইস এই পার্টটা আমি পরের দিন করছি কারণ এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলো দেখলে ওই দিন আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কেননা এত বৃষ্টি হচ্ছিল এত বাজে ওয়েদার ছিল মানে আর অন্ধকার লোডশেডিং আমাদের বাড়িতে ইনভার্টার আছে ঠিক আছে কিন্তু মানে যে আমরা তো বাড়ির বাইরে ছিলাম না ওখানে গিয়ে যে শুট করবো তারও উপায় ছিল না মানে খুবই বাজে অবস্থা আর তোমাদের কোথায় কোথায় কে কোথায় থাকো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানিও এবং আমি একটা টেনশনও আছি যে আমাদের বাড়ি অনুষ্ঠান দিনে আবার বৃষ্টি না হয় আমি তো খুব মানে টেনশন আছে যে কি হবে যাই হোক সবকিছু ভালোই ভালোই হবে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি তুমি টেনশন করো না সবকিছু ভালো হবে তো আজকে বাবা বাড়ি আসছে আজকে মঙ্গলবার এই ভিডিও ক্লিপটুকু আমি এখনই দেবো তো আজকে মঙ্গলবার আজকে বাবা বাড়ি আসছে আমরা একটু পরেই যাব বাবাকে আনতে আর দুটো জিনিস নিয়ে মারাত্মক টেনশনে আছি তো আমি বলছি না যে কি ব্যাপার খুব বড় একটা প্রবলেমে পড়ে গেছি তো সেটা কি প্রবলেম সেটা সলভ হোক তারপরেই জানাবো সলভ হলে জানাবো এখন যদি বলো যে কেন জানাচ্ছ না এখন জানাবো না সলভ হোক তারপরে তোমাদেরকে জানাবো সেই প্রবলেমগুলো তো চলো তোমাদেরকে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে চিনির জন্য আর একটা জিনিস বানাতে দিয়েছি ভীষণই ইউনিক তোমাদের দেখলে তোমাদেরও ভালো লাগবে আই হোপ তোমরা অনেকেই চাইবে যে নিজেদের বেবির জন্য বানাতে এইরকম তো আমি জানি যে মানে আমি তো আমি ওর জন্য এইটা বানাতে দিয়েছিলাম এবার দেখাই কি এটা এই দেখো সোনার নূপুর দেখেছো আমার এইটুকু কথা শুনে আবার অনেকেই কমেন্ট করতে চলে আসবে হ্যাঁ সোনা আবার পায়ে পড়ায় আমি জানি সোনা পায়ে পড়ায় না এটা সোনার নূপুর নয় এটা রূপোর নূপুর এই নূপুরটা আর কি সোনার জল দিয়ে ধোয়া আর কি মানে যেটা গিলটি না কি বলে ওইটা করা আর কি এই নূপুর দুটোতে তোমরা অনেকেই বলেছো যে চিনিকে কেন নূপুর পড়াও না আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো চিনিকে কেন নূপুর পড়াও না চিনিকে নূপুর পড়ালে খুব ভালো লাগবে তো অ্যাকচুয়ালি ও পায়ে রাখতে চায় না চটি ওকে আমি অনেকগুলো চটি কিনে দিয়েছি বাট পায়ে রাখতে চায় না আর এই নূপুরটাও পায়ে রাখতে চায় না ওকে অনেকেই নূপুর গিফট করেছে কিন্তু একটা নূপুরও লক্ষ্যের বিষয়ে ওকে আমি পড়াতে পারিনি রাখতেই চায় না একবার একটা মল পরিয়েছি সেই মলটা ও খুলে ফেলে দিয়েছিল গাড়ির মধ্যে তো যেরকম আমাদের পরিচিত যার গাড়িতে যাই আমরা তো তারপরে সে পেয়ে আমাদেরকে দিয়ে দিয়েছিল তো ওই জন্য সোনার উপর হারানো তো ভালো না ওই জন্য আমি খুব সাবধানে যত্ন করে রেখে দিই যে পড়তে চাই না এখন আমি কি করব তার জন্য এটা একদম পায়ের মাপে এই রূপোর নূপুরটা আমরা বানিয়ে এটা আর কি সোনার জল দিয়ে ওই গিলটি করা না কি বলে তো ওইটা দিয়ে করে নিয়েছি কেউ ধরতেই পারবে না যে এটা রূপোর সবাই দেখে ওর পায়ে পড়ালেই মনে হবে যে যেন কি সোনার নূপুর তো যাই হোক ভীষণই ইউনিক আমি বলেও দিচ্ছি আর ইয়েটা এই নূপুরটা আমার 700 টাকা পড়েছে একদমই সিম্পল আমি না ওই ঝুনঝুনি ফলগুলো দিইনি আমার না ভালো লাগে না ঝুনঝুন করে বাজে আমার ভালো লাগে না তো আমি ওই জন্য কোনো ফল দিইনি নূপুরটা আমার 700 টাকা পড়েছে আর এই সোনার জল দিয়ে যেটা আর কি ধোয়া যেটা বলে তো ওইটা করতে 100 টাকা পড়েছে মানে 710 টাকা বলছিলাম তো এরকম 800 টাকার মতো আমার পড়েছে তো আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগলো জিনিসটা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর খুবই ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করতে পারলাম তো নেক্সট টাইম বড় ব্লগ শেয়ার করব তো চলো প্রবলেমগুলো তোমরাও প্রে করো যাতে আমার এই প্রবলেম দুটো সলভ হয়ে যায় তাড়াতাড়ি সলভ হয়ে গেলে তারপরে তোমাদেরকে জানাবো তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো